আজও একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি খুব অত্যন্ত মনোমুগ্ধকর বিষয় এবং এই আজকের বিষয় ধারা আমরা সবে মেয়েরাজের রাত্রে ইবাদত করার রিয়াজত করার কিছু বিষয়বস্তু নিয়েও আলোচনা করব ঈশ বিষয়বস্তু অবশ্যই আমরা শুনবো এবং তার উপর আমরা কী করবো আমল করব ইনশাআল্লাহ জাল মাদানী চেনার দর্শকবৃন্দ আসুন আমরা দর্শকের ফজল শ্রবণ করে নিই এরপর ইনশাআল্লাহ জাল আমরা কালামে পাক শ্রবণ করব এবং মোবাইলিকে দাওয়াত ইসলামী সুন্দর সুন্দর বাণী শুনবো মাদানী চেনার দর্শকবৃন্দ নবী রহমাত শাফি উম্মাদ সাল্লাল্লাহু তাল আলি সাল্লাম এর উপর দর্শক পাঠ করার ও ফজলত বরকদের কথা আমরা সবসময় শুনে থাকি আলহামদুলিল্লাহ এক একটা দর্শকের ফজলত এক এক রকম যার উৎসাহ পেয়ে আমরা সর্বদা দর্শক পাঠ করতেই থাকি তো ঈশ্বর আল্লাহ জাল আশিক রসুলের এটাই তো একটা নিয়ম এবং আশিক রসুলের এটাই তো একটা কাজ যে যাকে ভালোবাসবে তার নাম জপবে তার নাম উচ্চারণ করবে জোবান মুবারকের সবসময় সে নাম মুবারক চলমান থাকবে একটি হাদিসা মুবারকের সারমর্ম অনেকটাই এরকম যে ব্যক্তি এভাবে পড়বে জজল্লাহুয়া আঙ্গনা মোহাম্মদ মা হুয়া আহলু তার জন্য সত্তর জন ফিরিস্তা এক হাজার দিন পর্যন্ত নেকিসমূহ। লিখতে থাকেন তো ইনশাল্লাহ আমরা একবারই পড়ব আর সত্তর জন ফেরস্তা আমাদের জন্য এক হাজার দিন কাজে লেগে যাবে নেকি সমূহ লিখতে থাকবে তো মাদানি চ্যানেল দর্শকবৃন্দ যদিও বা কথাটা আমরা গুরুত্ব সহকারে নিতে পারছি না এর গুরুত্ব আমরা বুঝছি না এর ফজিলত এর গুরুত্ব এর মর্যাদা আমরা আমাদের মোটা আকলে বুঝে আসতেছে না কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সারাদিন আমরা উঠতে বসতে কত আমাদের গুণা হয়ে যায় তো এই গুণাগুলোকে কাবার করতে হবে মাপ চাইতে হবে এই গুণাগুলোকে ব্যানিশ করতে হবে নেকির মাধ্যমে অনেক সময় আল্লাহ তালার দয়া এমন হয় যে যে কোনো ব্যক্তি যদি গুণা করে না তো তার আল্লাহ তালা অনেক সময় অনেক এমনও দয়া করে যে গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন তো সেই জন্য আসুন আমরা চেষ্টা করব এমন এমন সোর্সগুলোকে খুঁজে খুঁজে এমন এমন ওজিফাগুলোকে খুঁজে খুঁজে পাঠ করব যার দ্বারা আমাদের কি হয়ে যায় পরিবর্তন এসে যায় তো ইনশাআল্লাহ এই দুরুদ আমরা পড়ার চেষ্টা করবো দাওয়াত ইসলামী সাপ্তাহিক শুনতোবার এই যতিমা তো এই দুরুদটি পাঠ করানো হয় জাজল্লাহ আননা মোহাম্মদান মা হুয়া আহলু তো ইনশাআল্লাহ এই দুরুদটি আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ জাবাজাল চলুন তাহলে আমরা একবার মোহাম্মদ সহকারে দুরুদ পাঠ করি সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন তাহলে আমরা কালামের পাকের দিকে যাই আমাদের সাব্বির ভাইয়া উপস্থিত আছেন আমাদেরকে কালামে পাক শ্রবণ করার জন্য জি সাবির ভাই আমাদেরকে কালামে পাক শুনি দিন হাবিব সালাম আসুন প্রিয় ইসলাম বাইর এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হামদে বাড়ি তালা এবং কালাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে হজর সঈদুনা আব্দুর রৌফ মুনাউি রহমতুল্লাহ আলাই এর বিশ্ববিখ্যাত কিতাব জামিউস সৈগিরের মাঝে বর্ণনা করেন কলা রসুল্লাহ সাল আলি ওসাল্লাম আফদালুল আমলি আর নিয়তুস সদেক সর্বোত্তম আমল হলো সত্য সঠিক নিয়ত তো আমরা আসুন নিয়ত করে নিয়েছি আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টির জন্য হামদে বাড়ি তালা শ্রবণ করব সল্লে আলা রসুলেনা Salli ala Muhammadin Salli ala Karimina <tries> Salli ala Muhammadin Ghaliyon me

Allahu 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 La ilaha illa Hu Hakka la ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa be Rasulullah. Allahu 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 Allahu

La ilaha illa hu Hasbi Rabbi Jallallah Ma fi qalbi ghairullah Hasbi Rabbi Jallallah Noor Muhammad Sallallah Noor Muhammad Sallallah La ilaha

তুমি অনন্ত তুমি অনন্ত খোদা তুমি সর্ব তুমি অনন্ত তুমি অনন্ত খোদা তুমি সর্ব তোমার সোসা উর্দে সবাই তোমার সোসা উর্দে সবাই আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ

তোমার চর্চা চর ঘরে ঘোরে রোঞ্জোলর মোর তোমার চোর চর ঘরে ঘোরে রোঞ্জলর মোর ভূমি তে জি কে প্রতিটি ফুল ও ফলে জি কে ফুল ও Allahullahi <of> Allahullahi <manager> <the speaker> Allah, Allahullahi la ilaha illa Allah la ilaha illa Allah la ilaha illa Allah la ilaha inna amanna bi আল্লাহ আমরা আল্লাহ তালার জাতি নামে জিকিরও শুনেছি আর মাদর্যপূর্ণ কথাও শুনেছি আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজকের মেরাজ মুস্তাফা সাল্লাহ তাই ইসলামের যে বিষয়টি নেওয়া হয়েছে সেই বিষয়টি হল মেরাজ শরীফের বিভিন্ন হিকমত ও ফজিলত জি আমরা এতদিন যাবৎ শুনে এসেছি এই প্রোগ্রামে যে কয়েকটি অনুষ্ঠান হয়েছে এখানের মধ্যে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছি এক একটার দিক নিয়ে আজ আমরা মেরাজ শরীফের বিভিন্ন হিকমত কেন মেরাজ শরীফ করানো হয়েছে এর মধ্যে হিকমত কি অনেকগুলো হিকমতই এখানে লুকায়ত আছে ওলামায়েকের আমরা অনেক সুন্দর করে আশিকার রসুলদের কাজী ইস্ক বের করা তো আলহামদুলিল্লাহ এখানে অনেক হিকমত লুকায়ত আছে যা আলহামদুলিল্লাহ ওলামা একের আমরা এটাকে বিভিন্নভাবে আমাদের মাঝে হিকমতগুলো তুলে ধরেছেন ইনশাল্লাহ এ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো মাদানী চ্যানেল দর্শক বিন্দু আসুন তাহলে ইনশাল্লাহ জাল আর দেরি না করে ইনশাল্লাহ মোবাইল দাওয়াত ইসলামী আমাদের মাঝে উপস্থিত আছেন ইনশাল্লাহ তো কাউসর ভাইয়ের কাছে আমি যাচ্ছি যে কাউসর ভাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসলাতাম আলা সৈয়দুল মুরসলিন আম্মাবাদ ফাউজবুল্লাহিমিন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে কুটি সুক্রিয়া জ্ঞাপন করছি জি আলহামদুলিল্লাহ মিরাজ ভাই আমরা যদি দেখতে পাই না আল্লাহ তালার প্রদত্ত প্রত্যেকটি কাজের মধ্যেই হিকমত রয়েছে অবশ্যই এমন কোনো কাজ নেই যেটা হিকমতবিহীন আল্লাহ তালা করেছেন জি হয়তো আমাদের অনেক সময় এটা বুঝতে আমরা অক্ষম হয়ে যাই জি আল্লাহ পেরা মাহবুব সাল্লাহ তালা ইসলামের মেরাজ করানোর পিছনে অসংখ্য হিকমত আছে আচ্ছা এর মধ্যে যদি আমরা অন্যতম একটি হিকমত একটু পর্যালোচনা করি আমরা দেখতে পাব স্বয়ং আল্লাহ তালা তার পেয়ারা মাহবুব সাল্লাহ এনার মর্যাদাকে তুলে ধরার জন্য আচ্ছা বোঝানোর জন্যই এ মেয়েরাজকে সম্পন্ন করে আল্লাহ এটা একটা হিকমত এটা একটা হিকমত কিভাবে আমরা যদি দেখতে পাই যুগে যুগে আম্বি কারামের জামানায় প্রত্যেকের যুগ অনুযায়ী তাআলা প্রত্যেককে মর্যাদা মুজেজা দান করেছে জি সর্বতম যদি আমরা হদতে আদম জি এর দিকে দেখি তিনি আল্লাহ আল্লাহতালার হুকুমে ফিরিস্তাগন একবার সিজদা করেছিলেন আচ্ছা ওনার মর্যাদা ওনার শান জি আর দিকে আল্লাহ তালার মাহবুব প্যারা মাহবুব প্রিয় আকা মাকি মদানী মুস্তফা সাল্লাহ তালি আসসালাম এর উপর ফিরিস্তাগণ শুধু একবার নয় কিয়ামত পর্যন্ত আকা করিম সাল্লাহ ইসলামের উপর দর্শন প্রেরণ করছে শুধু ফিরিস্তাগন নয় স্বয়ং আল্লাহ তালাও দরশ্বরী প্রেরণ করছেন পাঠ করছেন তার পেরা হাবিবের উপর আলহামদুলিল্লাহ আমরা এর এরপরে যদি দেখতে পাই জি হজরতে ইব্রাহিম আলা নবীন আলাই ইসলামের ক্ষেত্রে তিনি আল্লাহ নবীলা ইসলামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ জি তখন আগুন আল্লাহ তালা হুকুমে শীতল হয়ে গেল আল্লাহ ঠান্ডা হয়ে গেল এটাও হজরতে ইব্রাহিম আলাহ নবীলা ইসলামের একটা মজেজা ছিল তদ্রুবভাবে যদি আমরা করিম রিমসাল আল্লাহ ইসলামের জীবনীতে পাওয়া যায় হজরতে ইমাম জালালুদ্দিন সুয়ুতি শাফি সাফুল রহমতুল্লাহ তালালাই ওনার কিতাব এর মধ্যে লিপিবদ্ধ করেন হজরত সৈদানা ওবাবা বিন আব্দুস আবদুসবা রদিয়াল্লাহ তালু জি এর ইনি ফরমান তিনি রদি আল্লাহ একবার হজরত সৈদানা আনাস বিন মালিক রদি আল্লাহ তালহের দরবারে খিদমতে হাজির হন তখন আনাস বিন মালিক খাদিমা এর ওনাদের জন্য মেহমানদের জন্য দস্তারখানা বিছিয়ে দেন খাবার নিয়ে আসে তখন হজরতে শৈদনা আনাস বিন মালিক রদি হু একটা রুমাল আনার জন্য নির্দেশ দিলেন দেখেন রুমালখানা ধোয়ার উপযুক্ত ছিল হাদিস শরীফে এভাবে এসেছে ময়লা ছিল ধুলাবালি ছিল এমনভাবে নয় বন না আল্লাহ এক হাদিস শরীফের মধ্যেও এর কীভাবে আদব ছিল যে এটা ধোয়ার উপযুক্ত ছিল তিনি লাহ আল্লাহ হোক খাদিমাকে নির্দেশ দিলেন এটাকে যেন তন্দুরের মধ্যে ফেলে দাও আগুনের মধ্যে আচ্ছা আমরা যদি সাধারণত কাপড় যদি ময়লা হয় কি বলবো কোথায় দিব এটা ওয়াশিং মেশিনে ফেলে দাও পানিতে সাবান দিয়ে বা দত করো এটাই তো নিয়ম না জি বা আমাদের আকেলে বিবেকে যেটা আমরা ওজন করি এটাই হবে হওয়ার কথা ছিল জি আল্লাহ আকবর তিনি সাহাবির আদি আল্লাহ হু যখন এটাকে নির্দেশ দিলেন আগুনে ফেলে দেওয়ার জন্য তখন হজরতে উদাবাবিন আব্দুস সবার লাহ তালান হু অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর যখন ওইটা তন্দুল থেকে আনা হলো দেখা হলো ওই রুমালখানা নতুন ইচ্ছে নতুন হয়ে গেল আল্লাহ আরো দপদপ পরিষ্কার হয়ে গেল আরো পরিষ্কার হয়ে গেল তখন তিনি রাজি আল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে এর মধ্যে রহস্য কি আচ্ছা আল্লাহ আকবর কেমন আশিক ছিল সাহাবাই করাম আলহিম রিদান গন আকা করিম সাল্লাহ তালা ইসলামের পর কেমন আকিদা পোষণ করতেন তিনি যদি জবাব দিলেন এই রুমালখানা দিয়ে আকা করিম সালামের আনোয়ার যেই রুমাল খানার মধ্যে আমার আকা করিম সাল্লাহ তাল্লামের চেহারায় আনোয়ারের তাসিনা মোবারক লেগে আছে ওই রুমালকে দুনিয়ার আগুন তো পুরানো কোন ক্ষমতাই নেই আল্লাহ একবার হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ক্ষেত্রে যদি দেখতে পাই উনি তো তিনি আলাহি ইসলামকে তো সরাসরি এই মর্যাদা দেওয়া হয়েছিল ওনার সরাসরি দেহমবার আগুন শীতল হয়ে গিয়েছিল আর আকা করিম সাল্লাহ ইসলামের সংস্পর্শে আসা একটা জড় পদার্থ মাত্র আচ্ছা কাপড় একটা জড় পদার্থ মাত্র এর মর্যাদা এমন দুনিয়ার আগুন পুরানোর ক্ষমতা নেই একই রকমভাবে যদি আমরা আল্লাহ একবার আল্লাহ তালা তার পেয়ারা হাবিব সাল্লাহ তালি ইসলামের শান মান মর্যাদাকে ধীরে ধীরে তুলে ধরার জন্য একবার হতরতে উইসাবিন নুর আলাহিউসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে দেখা গেল দোয়া করেছিলেন যেন সূর্য স্থির হয়ে যায় এটা তিনি আলাহি জমানায় মজেদা ছিল আর অপর দিকে। আল্লাহ তালার প্যারা মাহবুব আকা করিম সাল্লাহ তালিয়া ইসলামের যা কেমন আল্লাহ সূর্যকে আবার করে যদি বর্ণনা করা হয় প্রত্যেকটা আম্বিয়া জামানায় যা যা মুজেজা ছিল সে সকল মুজেদা তো আমার আকা করিম সাল্লাহ তালা ইসলামের মধ্যে ছিলই তার অধিক মর্যাদা ছিল না কেউ পূর্বে পেয়েছে না কখনো কেউ পাবে আহমদাল্লাহ আমাদের দর্শক বৃন্দ আমরা শুনছিলাম হিকমত এটা নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমাদেরকে কিছু ভূমিকা শুনিয়েছেন আমাদের কাউসার ভাই আলহামদুলিল্লাহ এখান থেকে আমার একটাই জেহেনে আসলো যে প্রিয় প্রিয়নবীর সাল্লাহ আল সাল্লামের সংস্পর্শে থেকে যে রুমাল মুবারকে হুজুর কবির সাল্লাহ আল্লামের ঘাম মুবারক যে রুমালের মধ্যে লেগে রুমালটাও মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছে তো সেটাকে দুনিয়ার আগুনও জ্বালাতে পারছে না তো আমরা তো চাই যে আমাদেরও সেরকম ভাগ্য খুলে যাক চাই কি না চাইতো না তো চাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে সুযোগ কিন্তু আমাদেরও একটা ব্যবস্থা আল্লাহ রসুল্লাহ তাল্লাম করে দিয়েছেন যেখানে রুমাল মোবারক হুজির করিম সাল্লাহ ইসলামের জিসম মোবারকের লেগে এটা এত মর্যাদা হয়ে যায় যে দুনিয়ার আগুনও জ্বালাতে পারে না তো সেই ক্ষেত্রে এমন একটা অজিফা আছে যেটা আমরা পাঠ করলাম ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরও সেই মকাম হাসিল হবে কি দৈনিক পঞ্চাশ বার যদি আমরা দর্শই পাঠ করি আল্লাহ রসুল্লাহাম আমাদের সাথে মুস্তাফা করবেন আর যে ব্যক্তি এটা এখন উপলব্ধি করুন আল্লাহ রসুল্লাহ আলাইস্লামের সাথে যদি একটা রুমাল মুবারক লেগে যাওয়ার কারণে এই রুমালটা আগুন না জ্বালাতে পারে তাহলে স্বয়ং যদি ডাইরেক্ট আল্লাহ রসুল্লাহ তাল্লাহ ইসলামের হাত মুবারক আমরা স্পর্শ করতে পারি তাহলে ওই হাত জাহার নাম কীভাবে পুরাবে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ তো আমরা চেষ্টা করব প্রতিদিন দর্শক পাঠ করার জন্য আসুন

প্রিয় নবী সাল্ল আলিমু এর পূর্বে অসংখ্য আমি কারাম আলিমুসলাম প্রেরিত হয়েছিলেন যে এক একজন নবীকে এক একটি মুজিজা দান করা হয়েছিল যেমন মুসা আলিহ ইসলাম এর একটি মুজিজা এটা ছিল যে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলতেন আচ্ছা ঈসা আলিহ ইসলাম এর একটি মুজিজা এটা ছিল তিনি আলিহি ইসলামকে চতুর্থ আসমানে আহ্বান করা হয়েছিল এবং ইদ্রিস আলহ ইসলাম এর একটি মুজিজা এটা ছিল আমার আল্লাহ তালা তাকে জান্নাতে ডেকে নিয়েছিল আর এবার আসি আমাদের প্রিয়নবীর মুজিজা জি আমাদের প্রিয়নবীর সাল্ল আলী ওসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা হচ্ছে জি আচ্ছা এটি কেমন মুজিজা যেই মুজিজার মধ্যে আসমান সফর করা যে মুজিজার মাধ্যমে জান্নাত পরিভ্রমণ করা যে মুজিজার মাধ্যমে আল্লাহ সাথে কথোপকথন করা যে মুজিজার মাধ্যমে আল্লাহ পাওয়ার সৌভাগ্য গেল। কারু আর পাহাড় পর্যন্ত আচ্ছা কার মুসা আলহ ইসলাম কারো মেয়েরাস চতুর্থ আসমান পর্যন্ত আচ্ছা কার হজরত ইসা আলহিস আবার কাউকে জান্নাতে আহ্বান করা হয়েছিল হজরত ইদরিস আকা হজরত বলছেন আমাদের প্রিয় নবী সাল্ল আলি আসসালামের মিরাজ এর বৃত্তে কারো পৌঁছারিত সুযোগ নেই এজন্য জন্য বলা হয় মিরাজ এটা এমন একটি মুজিজা যার মাধ্যমে প্রিয় নবী সাল্ল আলি ওয়া ওয়াসাল্লাম এর শানের উচ্চতা প্রকাশ পায় আলহামদুলিল্লাহ মিরাজ এ মুস্তফা এটা এমন একটি মুজিজা যার মাধ্যমে শাহাদাতের বাণীর পরিপূর্ণতা প্রকাশ পায় আচ্ছা শাহাদাতের বাণী বলতে কি বোঝানো হচ্ছে আচ্ছা আমরা বলে তাকে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাহুত নেই নেই এটাকেই বলা হচ্ছে এখানে শাহাদাতের বাণী আমরা যদি লক্ষ্য করি দেখব যে প্রিয়নী সাল আলিহিআ আলী ও পূর্বে প্রত্যেক আমিহিম সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা যে একজন আছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন জি জান্নাত যে সত্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন জাহান নাম যে সত্য জাহান নামের ব্যাপারে সতর্কবাণী ঈর্ষাদ করেছিলেন জি কিন্তু সেই সকল আম্বিয়া রাম সালাম জান্নাত বলেন কিংবা জাহান নাম কিংবা আল্লাহ তালার একত্ববাদ এই সকল বিষয় সৎ সুখে দেখেনি আচ্ছা তো তারা সাক্ষ্য দিয়েছেন কিভাবে তারা সাক্ষ্য দিয়েছেন বিভিন্ন নিদর্শনগুলি দেখার মাধ্যমে তন্মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে আসমানি কিতাবসমূহ আসমানি কিতাবসমূহ থেকে অধ্যায়ন করে তারা আল্লাহ এক জান্নাত সত্য জাহান্নাম সত্য পরকাল সত্য এই সকল বিষয়ের সাক্ষ্য দিয়েছিলেন কিন্তু তাদের এই সাক্ষ্য চূড়ান্ত পর্যায়ের ছিল না কেননা সাক্ষী কোন একটি বিষয়ের সাক্ষী চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য দেখাটা জরুরি তখনই ওই সাক্ষীটা পর্যায়ে সাক্ষ্যটা চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়ন জি প্রত্যক্ষ দোষী জি তো এখন এই সকল আম্বিআ কারাম আলি হুমসলাম তো এই সকল বিষয় সচুকে দেখেনি যার কারণে এই সাক্ষ্যটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে না এখন ওই সকল আম্বিয়া কেরাম আলহিমুসলাম এর মধ্য থেকে এমন একজনকে তো নির্বাচন করা দরকার যিনি সৎ চোখে সকল বিষয় দেখার ক্ষমতা রাখেন আর তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী নুরানী নবী মিরাসী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আমার আল্লাহ তালা প্রিয় নবী সাল আলী ওসাল্লামকে এই মিরাজের মাধ্যমে জি তো জান্নাত পরিভ্রমণ করিয়েছেন জি জাহান্নাম পরিদর্শন করিয়েছেন আল্লাহ তালার সাথে কথোপকথন আল্লাহ তালার দিদার এই সকল বিষয় আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এই জন্য আমার আকা আলা হজরত বলেন সব জাহেদ কে দায়ে রে মে সব জাহেদ কে দায়ে রে মে শশ জাহেদ সে তুম অর্থাৎ যার ব্যাখ্যার সারণ মর্ম হচ্ছে প্রত্যেক আম্বিয়া কেরাম সালাম এর মর্যাদার একটি সীমানা রয়েছে কিন্তু আমাদের প্রিয় নবী সাল আলী এর মর্যাদার কোনো সীমানা নাই আচ্ছা সকল আম্বিয়াই কারাম আলহিম কোন কোনো না কোনো মাকানের মধ্যে কোন না কোন স্থানের মধ্যে যেমন আমরা পূর্বে শুনেছি মুসা আলাহ ইসলামের মাকান তুর পাহাড় পর্যন্ত ঈসা আলাহ ইসলামের মাকান চতুর্থ আসমান পর্যন্ত আর ইদরিস আলাইহিসলামকে জান্নাতে ডাকা হয়েছিল তো সকল আম্বিয়াই কারাম ইসলামের একটি নির্দিষ্ট মাকান রয়েছে মর্যাদা রয়েছে স্থান রয়েছে তো আল্লাহ হজরত বলছেন সব মাকামে

কেমনে পূর্ণতা লাভ করেছেন এবং যে লাকামে আল্লাহ তালার হাবিব হাবিবুল হাবিদ সাল্লাহ তালিস ইসলামকে মেহমান বানিয়ে নিয়ে গিয়েছেন তারও মর্যাদার সারাংশ আমাদের ভাই আমাদের সামনে জিকির করেছেন আলহামদুলিল্লাহ হেমদুল্লা ইশাল্লাহ দুটি হিকমত মনে আসছে এবং আপনাদের সামনে শেয়ার করার খুব ইচ্ছে হচ্ছে যে একটি হিকমতের ব্যাপারে যে আল্লাহ রসুল সাল্লাহ তালি ইসলামকে আল্লাহ রসুল সাল্লাহ তালিয়াল ইসলামকে দিনে মেরাজে না করিয়ে রাতে কেন মেরাজ করিয়েছেন আরেকটা হচ্ছে মেরাজ চাইলে তো মক্কাতেই করাতে পারতো মসজিদ আল আকসাতে কেন নিয়ে গিয়েছেন তো প্রথম হিকমত হচ্ছে প্রথমটা যেটা সেটা হলো দেখুন নবী রসুল্লা আরবিসাল্লাহ তালাহ আল ইসলামের অন্যান্য আম্বিয়ার তো শুধু মজাজা ছিল আর আমার রসুলের মজাজাগুলো রহমতে বরা ছিল কেন রহমতে বরা ছিল অন্যান্য আম্বিয়া যারা ছিল তাদের কাছে যখন মজাজা প্রকাশ পেত ওটা হচ্ছে খাস মজাজা আর একটা হচ্ছে আম্মা যেটা আম আমভাবে হয় সাধারণভাবে মজাজা হয় তো যেমন আমরা সুরাহুদ এবং সুরা নমলের মধ্যে এই কোরআনি ঘটনাটা বর্ণনা করা হয়েছে সালেহ আল সালামের ঘটনা যিনি উটনির একটি ঘটনা উটনির ঘটনা হচ্ছে এমনটাই সারমর্ম যে ওই কমে সামুদ যারা রয়েছেন তারা সালেহ আলি সালামকে এভাবে বলেছেন যে আপনি যদি নবী হয়ে থাকেন তো ওখানেও অনেক মুনাফিক ছিল তখন যারা আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে একটা মজাদা দেখান তো কি মজাদা দেখতে চাই তো তারা পাথর থেকে নকশা খোদাই করতেন এবং নকশায় খোদায় মধ্যে পারদর্শী ছিল ওই কমে সামুদ্রা এরা আল্লাহর নবী সালেহলাইসাল্লামকে বলেছেন একটি মজাদা দেখান অপরজন বলল যে আপনি এই চটান অর্থাৎ পাহাড় থেকে একটা উঁটনি বের করে দেখান যেটার গর্ভবতী থাকবে এবং বাচ্চা প্রসব করবে এবং দুধ পান করাবে তো এটা যখন বলা হয়েছে তো আমি সার বলছি তো এটা প্রকাশ্য মজাজা দেখানোর জন্য বলা হয়েছে এবং জিবলের আমিনা এসে ওদের থেকে ওয়াদা নিতে বলেছিলেন যে ওরা ইমান আনবে কিনা তো এরা অনেকে ওয়াদা করেছেন তো যখন আল্লাহনবী আলিয়ালাম এ ওনাকে এই মজাদা দেখতে চেয়েছেন তো উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এবং সাথে সাথে একটা পাহাড় দ্বিখণ্ডিত হয়ে একটা সুন্দর লাল বর্ণের একটা মাধুর্যপূর্ণ উঁটনি গর্ভবতী অবস্থায় ওই পাহাড় থেকে পাহাড় যখন দ্বিখণ্ডিত হয়ে গেলো ওখান থেকে বের হয়ে আসলো এটা আম্মা মজাজা অর্থাৎ প্রকাশ্যে মজাজা এবং এই মোজাজা দেখার পরে সাথে সাথে ওই উঁটনিটি এসে একটা বাচ্চা প্রসব করলো এবং দুধ পান করানো শুরু করে দিল এবং তখনই এটা বলে দেওয়া হয়েছে যে এই আল্লাহর পক্ষ থেকে উষ্টিটি যেন ছেড়ে দেওয়া হয় অর্থাৎ তাকে কোনোভাবে যেন না হয় তাকে অপবিত্রভাবে যেন না হয় এবং তাকে হত্যা করারও চিন্তা চিন্তাভাবনা যেন কেউ না করে তো এই মজাজা দেখার পর অনেকেই তো খানিকের জন্য অনেক মুনাফিকও ইমান এনেছিলেন কিন্তু আল্লাহ তালা পরীক্ষা নেওয়ার জন্য একটা শর্ত এখানে দিয়ে দিয়েছিলেন সেই কোমেস সামুদের মধ্যে পাহাড় থেকে তালাবের মধ্যে পানি আসতো তো একদিন সারাদিন উঠনি এই পানিগুলো পান করবে আর কমে সামুদের কেউ পানি পান করতে পারবে না আর পরের দিন তারা পান করবে উঁটনি পান করবে না আর উঁটনি একদিন পান পানি পান করে পুরো তালাবের অর্থাৎ পুরো যে পুকুরের পানি পান করে সে ওই এই পানিটা পান করার পরে এমন দুধ দিবে যে পুরো কমে সামুদ তা পান করতে পারে এভাবে এটার একটা মজাদা ছিল কিন্তু এটা আম্মা মজা অর্থাৎ প্রকাশ্য মজা যা অনেকে এটাকে লাস্টে বিরক্ত হয়ে গিয়েছে একবার পানি পান করতে পারতেছে একবার এই উঁটনি পান করবে তো অনেক মুনাফিক কী করেছেন অনেক লম্বা ঘটনা আমি শর্টকাট বলছি তো এরপরে এই উঁটনিকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন যে হত্যা করা হয়েছে সাথে সাথে তাদের উপর আজাব তাদের উপর ভূমিকম্প নিপীড়িত হয়ে ওই কমে সামুদ একেবারে ধ্বংস হয়ে গিয়েছেন তো প্রিয় সেজন্য এই আল্লাহ নবী রসুল্লাহ রফিসুল্লাহ ইসলামের মজা যাচ্ছে কি রহমতে মজাজা এটা দিনে যদি করাতো এটাও আম্মা হয়ে যেত আর এটা যদি প্রকাশ্যে অস্বীকার করতো অনেকে সাথে সাথে ও উপর আজাব নিপীড়িত হতো সেই জন্য এটাকে রাত্রে এই জন্য করিয়েছে যাতে এটা আকল দিয়ে এবং দলিল ভিত্তিক প্রমাণ করা হয় আর আশিকের রসুলরা এটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ইস্কের রসুল ছড়াতে পারে এটা হচ্ছে একটা হিকমত পাশাপাশি দেখুন মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এমন এই কমে সামুদ যেটা আছেন এটা ধ্বংস হওয়ার পরে একদিন আল্লসুল্লাহ তাল্লাহ ইসলাম এই জঙ্গে তাবুকে যেতে ছিলেন তো ওই কমেজ সামর যখন এসেছেন আল্লাহ রসুল সবাইকে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাওয়ার জন্য আহ্বান করেছেন এবং এদিক ওদিক তাগাতেও মানা করেছেন ওখান থেকে পানিও পান করতে মানা করেছেন কারণ যেখানে আজাব হয় সেখান থেকে ফানা চাওয়া সেজন্য যারা মুজদালিফাতে যায় মুজদালিফের সাথে লাগানো মুহাসসির নামের একটা অংশ আছে যেখানে আজাবে আবাবিল হয়েছিল তো এখানে উৎসাহ দেওয়া হয় যে যাতে করে ওই স্থান থেকে তাড়াতাড়ি দূরে সরে যাওয়া যায় যেন আল্লাহ তালার আজাদ থেকে ফানা মাঙ্গা যায় তো মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ এটা হচ্ছে রাতের বেলায় করণ একটি হিকমত আর একটি হিকমত যেটি আছে ইনশাআল্লাহ জাল এটি আমি আবারও ইনশাল্লাহ বর্ণনা করব তবে এখন নয় আপনারা দেখতে দেখুন মাদানী চ্যানেল ইনশাল্লাহ আবারও আমার টপিক নিয়ে আসবে ইনশাল্লাহ জল তার আগে আমরা দর্শক আমাদেরকে স্মরণ করেছেন কল করেছেন আমরা দর্শকদেরকেও একটু স্মরণ করি তাদের কলগুলো স্মরণ করি জি কল শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদ ভুবন কিছড়গাঁও জেলা থেকে বলছি কি আপনাদের টিভির মধ্যে অনুষ্ঠান দেখে অনেক মজা আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনার জন্য সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ যে পার্বতী কল শুনিয়ে দিন

মাসাল্লাহ সবাই কালামে পাক শুনতে চাই আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল দেখছেন বরপুর কালামে পাকের মোহাম্মত মাদানী চ্যানেল সবার অন্তরে এমনভাবে প্রতিস্থাপন করে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ কল আসলেই কালামের কথা ইনশাআল্লাহ কালামে পাক এটা হচ্ছে অনেক বড় একটা ইবাদত যে ইনশাল্লাহ এটা যখন আমরা পরম মানুষ তো গুণা করে গান শুনে নওজবিল্লা অনেক কুফরি বাক্য এখানে থেকে থেকে যায় আর প্রশান্তি খোঁজার চেষ্টা করে মন খারাপ থাকলে গান শুনে প্রশান্তি নেওয়ার চেষ্টা করে এগুলো হচ্ছে মিথ্যা ধারণা এবং মিথ্যা প্রশান্তি আসল প্রশান্তি তো আল্লাহ তালা জিকিরে তো ইনশাল্লাহ আমরা যখনই মন খারাপ থাকবে যখনই আমাদের খুশির সময়ও দুঃখের সময়ও আমাদের মন উদাস উদাসীনের সময় ইনশাল্লাহ জল আমরা এই কালামে পাগুলা শ্রবণ করতে থাকবো ফরমাইশ তো অনেকে এসেছেন ইনশাল্লাহ সাব্বির ভাইয়ের কাছে যাই তিনি আমাদেরকে কী ফরমাইশগুলোকে রাখছে কেমন ভাবে কালামে পাক শোনাচ্ছে শুনি ইনশাল্লাহ জি সাবির ভাই মনে। মনে সোনা অমা মারি মনে এই বা সোনা শুধু দেখবো মোদিনা অমারি মনে এই বা সোনা লাগছে মো হয় তো ন

فرشانہ <دنگة> کے انے زیتا شونار بودینا دینہ کے انے سیتا مونے ہوتے زیب اللہ آئی کین توٹیا فرشانہ آئی مونے ہوتے زیب اللہ آئی ٹیا توٹیا

Kuno fi raay tam arthiya naay fusha shuna mudina Kene ne zayta marthiya naay Kene naay মাশাল্লা সবাহ ইনশাল্লাহ টাকা আর পয়সা আমার নবীকে দেখার জন্য কোনো মাইনে রাখে না এটার কোনো গুরুত্বই রাখে না যদি খ্লাস এবং যাওয়ার তামান্না আর অশ্রুদয় দিয়ে সিক্ত করা চোখকে যদি ভিজাতে পারে ইনশাল্লাহ যাওয়া একদিন না একদিন সেই রহমত্তালার জায়গা ইনশাল্লাহ যাওয়া যাবে তামান্না করতে থাকুন চাইতে থাকুন ইনশাল্লাহ ওই খোদা তালার দরবার যেখান থেকে কেউ নিরাশ হয় না কেউ কে নিরাশ করে না রহমত থেকে নিরাশ হতে নিষেধও করা হয়েছে কোরআনে তো ইনশাল্লাহ চাইতে তাকি আসুন মেরাজে মুস্তাফা সাল্লাহ তাল ইসলাম অনুষ্ঠান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মেরাজের বিভিন্ন হিকমত এবং ফজিলত তো কাউসর ভাই আমাদের জন্য আর কি কি বয়ান করছে শুনুন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমার এরাম ভাইয়া মার্শাল্লাহ খুব সুন্দর আলোচনা হচ্ছিল আলোচনা করছিল আমি এর সাথে আর একটা জিনিস যুক্ত করতে চাচ্ছি স্বয়ং আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইসাত করতেছেন সুরাত একশত এগারো আয়াতের মধ্যে যা কানজুল ইমান্তিক অনুবাদ নিশ্চয়ই আল্লাহ তালা মুসলমানদের কাছ থেকে তাদের সম্পদ ও জীবন খরিদ করে নিয়েছেন এর বিনিময় এ যে তাদের জন্য জান্নাত রয়েছে স্বয়ং আল্লাহ তালা বলতেছে এখানে কেনা বেচার কথা হচ্ছে ক্রয় বিক্রয়ের কথা বলতে হচ্ছে তো আমরা সাধারণত মিরাজ ভাই জানি লেনদেন ওই দুই পক্ষের মধ্যে হয় না জি সন্ধি করে দেয় এখানে কি লেনদেন হচ্ছে এর বিনিময় কি দিচ্ছে আল্লাহ তালা মুসলমানদের থেকে কিনে নিচ্ছে কি কিনে নিচ্ছে তাদের সম্পদ এবং জীবন জীবন তার মানে এখানে একটা বিষয় মুসলমানদের কাছ থেকে আল্লাহ তালার প্রত্যেকের প্রত্যেক থেকে মুসলমানের কাছে যে যান যে সম্পদ দিয়েছে আল্লাহ তালা এগুলো ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে দিবেন জান্নাত এখন প্রশ্ন হচ্ছে যিনি বিক্রেতা উনি যান এবং সম্পদের বিনিময়ে যে জান্নাতকে কিনে নিবে জি সে বিক্রেতা তো না ক্রেতাকে দেখছে যিনি কিনে নিচ্ছেন জি না এর বিনিময় যে নিয়ামত সে পাবে জান্নাত পাবে তাও দেখেনি আচ্ছা আল্লাহ তালা একবার আল্লাহ তালা তার পেয়ারা মাহবুব সাল্লাহ ইসলামের শান মর্যাদাকে এই ক্ষেত্র তুলে ধরার জন্য এর মধ্যখানে মধ্যস্থ করা দেওয়ার জন্য মুসলমানদের মধ্যে এবং স্বয়ং আল্লাহ তালার কাছে মধ্যে মধ্যস্থ করার জন্য তার পেয়ারা মাহবুব সাল্লাহ ইসলামকে সিলেক্ট করেছে এখন পেয়ারা মাহবুব সাল্লাহ ইসলাম তো মুসলমানদের জান এবং সম্পদ সম্পর্কে অবগত আছেন জি জি এখন এর বিনিময় তার পেয়ারা হাবিব এর উম্মতকে যা দেওয়া হবে তাও সচককে দেখানোর জন্য এই মেরাসের অনুষ্ঠিত হয় এর মাধ্যমে স্বয়ং তার পেরা হাবিব সাল্লাহ ইসলামকে ইনার উম্মদদেরকে আল্লাহ তালার বান্দাদেরকে বিনিময় যে জান্নাত দিবে ওই জান্নাতকে সচককে দেখিয়েছে আল্লাহ এটা একটা হিকমত এটা একটা হিকমত জি এর মাধ্যমে আল্লাহ তালা হাবিব সাল্লাহ জান্নাতের ওই নিয়ামত যখন দেখেছেন তখন আল্লাহ পেরা হাবিব সাল্লাহ মুসলমানদের মধ্যে এবং আল্লাহ তালার মধ্যে কি একটা লেনদেন সংগঠিত হয়েছে আল্লাহ কত বড় নিয়ামত যে আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলাম একটা মধ্যস্থ হয়ে জীবন এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিচ্ছেন অর্থাৎ আহ আল্লাহ নবীর উম্মদের জন্য আল্লাহ নবী জান্নাত ক্রয় করে নিচ্ছেন সোহান আল্লাহ এটা হচ্ছে মিরাজের একটা হিকমত আলহামদুলিল্লাহ বয়ান করা হয়েছে তোমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ হিকমত অনেক রয়েছে হিকমতের শেষ নেই তো আমাদের এই হিকমত থেকে শিক্ষা কি নিতে পারি আমরা অনেক শিক্ষাই নিতে পারি আমার নবী করিম সাল্ল্লাহ ইসলামের মতো আর নবী তো কেউ পাইনি পাবেও না আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি এটা অনেক বড় একটা আমাদের জন্য দয়া তো ইনশাল্লাহ এটাকে কাজে লাগানোর চেষ্টা করি ইনশাল্লাহ কি বলেন ভাই জি আলহামদুলিল্লাহ এটাই প্রিয় নবী সাল আলী সাল্লামের উপর সংগঠিত হওয়া এই মিরাজ অসংখ্য হিকমতে বর্ত আলহামদুলিল্লাহ আমরা শুন শুনতেছি তোর মধ্যে অন্যতম একটি হিকমত হচ্ছে এই মিরাজের মাধ্যমে প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্বকে প্রকাশ করা জি যেমন এর একটি নিদর্শন হচ্ছে আমরা একটি হাদিসে পাক শ্রবণ করি হাদিসের গ্রন্থ সুনানে নাসাই এর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করছেন হজরত সৈদিনা আনাস রদি আল্লাহ তালাহু প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন অতপর আমি বাইতুল মুকাদ্দাস প্রবেশ করলাম জি তখন সৈদিনা জিব্রাইল আমিন আলহি সাল্লা সাল্লাম আমাকে সামনে বাড়িয়ে দিলেন আচ্ছা অর্থাৎ আল্লাহ রসুলকে সামনে বাড়িয়ে দিলেন এবং আমি সকলের অর্থাৎ সকল এর রাম ইমামতি কল্লাহ এ হাদিফে পাক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন এটি হচ্ছে দেখুন প্রিয়নী সাল্লি আলিহি ওয়াসাল্লাম এসেছিলেন সবার পরে কিন্তু দাঁড়িয়েছেন সবার আগে আল্লাহ দ্বিতীয় নম্বর প্রিয়নবী সাল্ল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদিও সবার শেষেই প্রেরিত হয়েছিল কি নবী তো না সবার শেষে প্রেরিত হয়েছিলেন এর আগে নামবে নাম্বে প্রেরিত তো যদিও সবার শেষে প্রেরিত হয়েছিল কিন্তু বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াস সালামকে মুক্তাদি বানিয়ে আচ্ছা প্রিয় নবী ইমাম হয়ে এই প্রমাণটি যেন দিয়ে দিলেন আমি যদিও প্রেরিত হয়েছি সবার শেষে কিন্তু আমি প্রিয় নবীর মর্যাদা সবার উপরে আল্লাহু আকবার তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাত্র ইমামুল আম্বিয়া নয় তিনি ইমামুল মালা ইকা ও আল্লাহ অর্থাৎ আম্বিয়ায়ে কারাম আলহিমুসালামেরও ইমামতি করেছিলেন আবার ফিরিস্তাগন্দেরও ইমামতি করেছিলেন ফিরিস্তাদের সর্দার ফিরিস্তাদের সর্দার তো জিব্রাইল আমিন ছিলেন ওখানে ছিলেন তারও ইমামতি করেছিলেন আমাদের প্রিয় নবী আল্লাহ তো দেখুন প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা প্রকাশ করছেন এই মিরাজের মাধ্যমে যে সমস্ত আম্বিয়ায়ে কারাম আলহিমুসাল্লাম পূর্বে তাদের নবুয়তের ঢংখা বাদিয়েছিল জি সেই সকল কারাম আলিমুসাল্লাম আমাদের পিয়নবীর পিছনে মুক্তাদি হয়ে হাত বেঁধে দাঁড়িয়ে রইল তো এখান থেকে আমরা জানতে পারি যে মেয়েরা যে মুস্তাফার একটি হিকমত এটা যে নবীর বড়ত্ব নবীর শ্রেষ্ঠত্বকে প্রকাশ করা জি নবী সাল্লাহ আলী আসসালামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা এর আরো বেশ কয়েকটি নিদর্শন রয়েছে যেমন একটি নিদর্শন এটাও যে কোনো প্রতিবন্ধকতা ছাড়া জি আল্লাহ তালার দিদার করা আল্লাহ তালার দিদার একটি কেমন মর্যাদা যে প্রিয়নবী সাল সচককে জাগ্রত অবস্থায় যেখানে কোনো প্রতিবন্ধকতা ছিল না যেখানে কোনো কাল ছিল না যেখানে কোনো পর্দা ছিল না জাগ্রত অবস্থায় সচককে প্রিয়নবী তার মৌলার দিদার করে নিয়ে এটি অন্য কোনো নবীর সৌভাগ্যে ছিল না হ্যাঁ এখান থেকে এই আমাদের শিক্ষাটা নেওয়া দরকার যে অনেকে কুমন্ত্রণা আসতে পারে কুমন্ত্রণা দূরীভূত হওয়ার জন্য এটা আমাদের মনে রাখা দরকার যে দুনিয়ার মধ্যে জাগ্রত অবস্থায় আল্লাহর প্রিয় নবী সাল আলী ওসাল্লাম ব্যতীত অন্য কারু আল্লাহ তালার দিদার করা সম্ভব হয়নি হয়নি এবং হবেও না জি জান্নাতে হবে জান্নাতে হবে তবে দুনিয়ার মধ্যে একশতবার স্বপ্নে দিদার করে আচ্ছা এখানে একটা কুমন্ত্রণ আসতে পারে এটা কিভাবে সম্ভব আল্লাহ তালা দিদার এটা তো দুনিয়াতে সম্ভব নয় তো এর একটি আমরা বর্ণনা এভাবে নিতে পারি দেখুন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে অসংখ্য নিয়ামত দান করা হবে অবশ্যই তন মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতির নিয়ামত হবে এটা আল্লাহ তালার দিদার আল্লাহ তো জান্নাতের মধ্যে কিভাবে দেখবে জান্নাতি জান্নাতে আল্লাহ তালার দিদার যে সান অনুযায়ী আল্লাহ তালার যে মর্যাদা অনুযায়ী দেখার সৌভাগ্য অর্জন করবেন দুনিয়ার মধ্যে স্বপ্নে আল্লাহ তাআলার دیدار সেবা করা সম্ভব সুবহানাল্লাহ এখানে আমরা যেটা বলতে চাইছিলাম এই মিরাজের hikmat এর মধ্যে একটি hikmat হচ্ছে প্রিয় নবীর বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ করা এখান থেকে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি যে মর্যাদাটি অন্য কোনো আম্বিয়াই کرام আলাইহিমুসসালাতু ওয়াসসালামের অর্জন হয়নি সেটি মিরাজের মাধ্যমে আমাদের প্রিয় নবীর অর্জন হয়েছে সুবহানাল্লাহ এর সাথে এন আম্বাই আমি এন আম্বাই প্রিয় আকাশ আল্লাহর তাআলার শ্রেষ্ঠত্ব महत्व সম্মান দেখেন আমরা যখন দুনিয়ার মধ্যে কাউকে বেশি মহব্বত করি জি কাউকে ভালোবাসি না তখন তার যখন কোনো একটা এচিভমেন্ট কোনো কিছু প্রকাশ পায় কোনো ভালো একটা অ্যাচিভমেন্ট আসে শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় তখন আমাদের দিল আনন্দে ভরে ওঠে না হ্যাঁ খুশি লাগে যখন আমার যাদের যার প্রতি আমার মহব্বত আছে ইস্ক আছে সেটা আমার সন্তান হোক যত কাছের ব্যক্তি হোক জি যখন তার কোনো একটা ভালো অ্যাচিভমেন্ট আমরা শুনতে পাই দিল আনন্দে ভরে ওঠে তদ্যভাবে আমার আকা করিম সাল্লাহ তুল্লা ইসলাম এই মেয়েরাজের মাধ্যমে যে স্রষ্টত্বকে প্রকাশ করা হয়েছে মহত্বকে প্রকাশ করা হয়েছে যখন আশিকরা এটা শ্রবণ করেছে আশিকদের ইস্ক আরও অনেক বেড়ে গিয়েছে মহাব্বত আরো অনেক বেড়ে গিয়েছে কুমন্ত্রণা আসলে শয়তান তাদের ক্ষেত্রে যাদের ইস্কের ক্ষেত্রে হয়তো বা যদি বা ঘাটতি থাকে সেক্ষেত্রে দেখা যায় কি কুমন্ত্রণার কথা যখন বলেছে না একটা কথা আমার মনে করেছে এই কথাটা হচ্ছে কেমন শেহাবুদ্দিন সরওয়ার্দি জেনকে গসপাক রহমতাল আলহি বাগদাদের দায়িত্ব দিয়েছিলেন যেটা সুসংবাদ শুনিয়েছিলেন খাজা ময়দী চিস্তি আজমির সঞ্জির রহমতুল দাল যে বাগদাদের দায়িত্ব শিহাবুদ্দিন সরওয়িরকে দিয়েছিলাম দিয়েছি আর আজমিরের দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে এবার সুসংবাদ শুনিয়েছিলেন সেই শিহাবুদ্দিন সোয়াদ্দির রহমতুল তালাহ আলীর একটা খাদিম ছিলেন তো ওই আস্তানার মধ্যে জুমান নামাজের সময় সেই খাদিম কি করতেন চাটাই বিছিয়ে দিতেন নামাজের জন্য আগত মুসল্লিদের জন্য তিনি আবার স্বর্ণকার ছিলেন খুব দক্ষ এবং পারদর্শী স্বর্ণকার ছিলেন তো সে একদিন বাগদাদের জুমার নামাজ পড়ার শুরু হওয়ার পূর্বেই সে কি করেছেন কার্পেটগুলোকে বেঁধে নিয়েছেন যে নামাজের জন্য বিছিয়ে দিবে বেঁধে সে এগুলোকে ঠিক করে রেখেছেন গোসল করতে গিয়েছেন গোসল করে এগুলা কি করবে বিছিয়ে দিবেন তো সে বাগদাদের একটা নদীতে গেলেন যাওয়ার পরে কাপড় খুলে সে নদীতে ডুব দিলেন ডুব দেওয়ার পরে সে যখন ডুব থেকে উঠলেও দেখলো যে সে বাগ নেই মিশরে অর্থাৎ সে বুঝতে পারে না কোথায় সে উঠে দেখলো যে অন্য জায়গায় এবার তার সতর টাকার জন্য একটা কাপড় ছিল সে ওই কাপড় ডেকে সামনে অগ্রসর হলো জিজ্ঞেস করলো এটা কোথায় বন্ধু মিশর তো একজন স্বর্ণকার ছিল এখানে তো ওই স্বর্ণকার তার স্বর্ণের অবস্থা দেখে যখন আলাপ চিত্র হচ্ছিল বুঝতে পারে যে সে স্বর্ণকারের অনেক বড় একটা অভিজ্ঞ সে বাসায় নিয়ে গেলো তার মেয়ের সম্ভবত মেয়ের সাথে বিবাহ দিল ষাটটা বছর সে সংসার করলো এবং তিনটা বাচ্চাও তার ওখানে ওই ঘরের মধ্যে হয়েছে জি এরপর সে আবারও একদিন ওই নদীতে গোসল করতে গিয়েছেন গোসল করতে যখন ডুব দিয়েছে ডুব দেওয়ার পর দেখতেছে সে আবার পাকদাতে আর ডুব দিয়ে ওঠার পর দেখতেছে যে আগের জায়গায় কাপড় ছিল সেই কাপড়গুলো যেখানে কার্পেট এখনো জমার নামা শুরু হয়নি অথচ ষাটটা বছর পার হয়ে গিয়েছে এখানে এসে সব সমানই দেখতেছেন তো তিনি অবাক হয়ে গেলেন এবং বাসে গেলেন ওই জমার আগে উনি ওগুলো চাটেগুলো বিছালেন সাত বছর পর ঘটনা আবার ঘটতেছে এবং তার ঘরে গেলেন তার ওই সহদর্মণী বলতে লাগলো আপনি মাছ বন্ধি দিয়েছেন কারা অতিথি আসবে এখনও তো এলো না আচ্ছা এগুলো সব সংগঠিত হওয়ার পরে এই অদ্ভুত ঘটনাটি শিহাবুদ্দিন সোরাদ্দি রহমতুল্লাহ আলীর কাছে নিজের পীর মুর্শিদের কাছে এটা কি করলেন উপস্থাপন করলেন তিনি বললো যে তুমি মিশরে যাও তোমার বাচ্চা আর পরিবারকে নিয়ে আসো এরপর নিয়ে আসা হলো তো বলতে লাগলো তুমি কি কখনো কোনো কিছু কোনো বিষয় নিয়ে সন্দেহ করেছিলে সে জি হুজুর আমি মেরাজ রজনীতে এই অল্প সময়ে কীভাবে মেরাজ সংগঠিত হয়েছে এটা নিয়ে আমি আমি কি করেছি সন্দেহ সন্দেহ করেছি তো এই সন্দেহ করার কারণে তো সিহবদ সৌরাদুর রহমতুল্জালা বলতেছে সোহানুল্লাহ আল্লাহ তালা তোমার এই ঘটনাটি এই এই ঘটনাটি ঘটিয়ে দিয়ে তোমার সন্দেহ অন্তর থেকে দূর করে দিয়েছেন আপনার কথা বলার কারণে আমার এই কথাটাই স্মরণ এসেছে মার্শাল্লা তো মাদিনীচে আমরা দর্শক এমন একটি আলহামদুলিল্লাহ এই ঘটনা যে আলহামদুলিল্লাহ আমাদের ইমানকে তাজা করে তো অবশ্যই আর এখানে আমি একটা মতো বয়ান করেছিলাম যে কমে সামুদ এর উঁটনি দেখুন উঁটনিকে স্পর্শ করার কারণে হত্যা করার কারণে তাদের উপর এত আজাব এসেছেন প্রিয় নবীর রসল্লাহ রবসাল্লাহ তাল্লা ইসলামের কথা চিন্তা করি তিনার এহলে বাইতে আথার যা রয়েছেন সাহাবি রয়েছেন এটা তো একটা উঁটনি ছিল মাত্র আর আল্লাহ রিসুল্লাহ ইসলামের এহলে বায়েত সাহাবীদেরকে আমরা না জানি কিভাবে গ্রহণ করি অনেকে বাইত সম্পর্কে নানান ধরনের মুক্তিকে বের হয়ে আসে সাহাবাদের কেরামের ব্যাপারে না বুঝে অনেক কিছু বলে ফেলি তা আল্লাহ তাল আমাদেরকে হেফাজত থাকার তো অফিক করুক আমাদেরকে বোঝার তো অফিক নাসিব করুক কারণ নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি আর বাইতের কথা তো বললাম না এরা তো মাতার তাজ আলহামদুলিল্লাহ এরা হচ্ছে কিস্তি সাহাবি হচ্ছে নক্ষত্র তা আমাদের দন জনকেই সংমিশ্রণ করে পথ চলতে হবে ইনশাআল্লাহ জওয়াজাল তোমাদের এই চ্যানেল দর্শক বিন্দু সতর্ক এবং আমাদেরকে এগুলো মেনে চলা আল্লাহ তালা যেন তফিক নসিক করে সে কামনা করছি মাতৃ চেন দশমিন্দু দ্বিতীয় হিকমত আমি বয়ান করবো বলেছিলাম তো এটাও আমি জাহির করে দিই যে মেরাজ রাত্রে কেন হয়েছে সেটা তো বললাম মেরাজ কেন মরজিদু আকসাতে করা হয়েছিল মাদকিং চ্যানেলের দর্শকবৃন্দ এটিও হিকমত আছে যে আলহামদুলিল্লাহ এনাম ভাই এবং আমার কাউসর ভাই এগুলোর দলিল বর্ণনা করেছেন যে এখানে দাল তাহলে সুন্নতের মধ্যে মুফতি হাসান আত্মারি সাল্লা বারি কিছু মেরাজ কেন মসজিদুল আকসাত হয়েছে এর বর্ণনা দিতে বল দিতে গিয়ে বললেন যে প্রথমত ইমামুল আম্বিয়া যেটা ওয়াদা নেওয়া হয়েছিল জগতে সেটা এখানে সরাসরি এসে কি করে দিয়েছেন বাস্তবায়ন করে দিয়েছেন এবং ইদিরিসা আলাইসলামকে বলেন জান্নাতে নিয়ে গিয়েছে ঈসা আলাইসামকে আসমানে নিয়ে গিয়েছেন এবং মুসা করিমুল্লাহ আলহান নবীনা সাল্লাম যেটা আম্বিয়ারা জানেন সম্ভব না সেটাই চেয়ে বসেছেন যে আমি আপনার দিদার করতে চাই আল্লাহ বলেছেন যে আমার দিদার করা তো সম্ভব হবে না কিন্তু আল্লাহ এখানে বলে নাই যে আমার দিদার করা যায় না কিন্তু বলেছে আমার জ্যারো তুমি করতে পারবে না অর্থাৎ তার মানে বোঝা যায় এখানে ওলামে কিরমরা বলছেন যে আল্লাহ তালাকে দিদার করা সম্ভব কিন্তু যদি বলতো আমার এখানে দিদার আমাকে দিদার করা কোনো এ নাই দিদার করা যাবে না আমাকে দেখা কোনো কি নেই সম্ভাবনাই নেই তাহলে বোঝা যেত অন্যভাবে তো আলহামদুলিল্লাহ দিদার করার সম্ভাবনা আছে বিদ্যায় আমার নবী রসুল্লা আলু ইসলাম দিদার করেছেন আলহামদুলিল্লাহ ইসলাসকে আসমানে নিয়ে গিয়েছেন আল্লাহ তালা লাম ও নিয়ে গেছেন আমার রসুলকে আর ইদামের জান্নাতে নিয়ে গিয়েছেন আর আমার রসুলকে সমগ্র বাদশাহ বাদশাহী দেখানোর জন্য নিয়ে গিয়েছেন এবং আল্লাহ শাম প্রদেশ যেটা ছিল মিশর এই মিশর এই শাম প্রদেশ যেটা ছিল এটা সব এই আফিলিস্তান মিলে মজিদুর রাস্তা মিলে একটা প্রদেশ ছিল হ্যাঁ তো আল্লাহ নবী সাল্লাহসাল্লাম তখনই ওইটাকে কেন্দ্র করে বলেছিলেন ময়দানে ময়দানে হবে তো ওই আল্লা তালা সেজন্য নিয়ে গিয়েছেন যে ওইখানে আল্লাহ নবী কদম মোবারক যদি পড়ে যায় উম্মদের জন্য এটা অনেক বড় একটা ইয়ে হয়ে যাবে রহমতের জারিয়া হয়ে যাবে যাতে যেখানে ময়দানে মহাশর হবে সেখানে যদি আমার নবী করিম করিমসাল্লাহামের কদম মোবারক পড়ে যায় কদমে সৎকায় আমাদের বেড়া পার হয়ে যাবে এটা হচ্ছে একটা হিকমত আর দ্বিতীয় হিকমত হচ্ছে আমাদের চ্যানেলের দর্শক আমরা অনেকটা একটা ইয়ে দেখি ইয়ে থাকি কোব্বাতুল যে সাকারা আছে আর মসজিদুল আকসা পুরোটা মসজিদুল আকসা এখানের মধ্যে একটা হচ্ছে মসজিদুল আকসা আর আমরা গোল্ডেন কালারের যে গম্বুজটা দেখি সেটা হচ্ছে ডম অব দ্য রক অর্থাৎ কোব্বায়ে সাকারা এটার হিকমত কি এখানে কেন মেরাজ করাতে আমরা আল্লাহ রসোল্লাহ আসলাম চাইলে তো আল্লাহ তালা আল্লাহ রসোলা তালিহী আসলামকে মক্কাশের থেকে ডায় সোজা কী করতে পারতো আসমানে নিয়ে যেতে পারতো না বোরাকে করে কিন্তু ওলামেকার আমরা বলছেন যে ফেরেশতারা তারা আসার জন্য একটা দরজা আছে দুনিয়াতে ফেরেজ যখন নাজিল হয় বা অবতরণ হয় ঠিক কোব্বায়ে সাকারার এই দরজা দিয়ে দুনিয়াতে নামে এবং পুরা দুনিয়াতে বিচরণ করে যখন আবার ওটার প্রয়োজন হয় আসমানে চলে যাওয়ার প্রয়োজন হয় ঠিক কুব্বা সাকারা দিয়ে দিয়ে কী করে তারা ওখান থেকে প্রস্থান করে এবং উঠে যায় এখানে একটা হিকমত হচ্ছে যে মসজিদুল আক্সা দিয়ে বোরাকে সেই জন্য আল্লাহ নবী সাল্লা নিয়ে যাওয়ার জন্যই মসজিদুর আকসাতে মেরাজ করার হিকমত এটাই বয়ান করা হয়েছে মাসাল্লাহ মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ তো হিকমতের শেষ নেই হিকমত অনেক থাকবে তো ইনশাল্লাহ আসলে আমরা হিকমত শুনতে থাকবো ফদিরতা শুনতে থাকবো আর অনেক আমাদেরকে কমেন্টও করেছে তাও ইনশাল্লাহ একটু আমরা পড়ি অনেক বড় বড় কমেন্টও করেছে আজকে কাসর ভাই মাশাল্লাহ লিখেছেন ভাই লিখেছেন মাশাল্লাহ মাশাল লিখেছেন অনেকে আসাদ লিখেছেন মাশাল্লাহ আমাদের চ্যানেল অনেক সুন্দর একটি অনুষ্ঠান মেরোজা মুস্তাফা সাল্লাহ ইসলাম অনেক অনেক মবারক মিরাজ হুজুর কাউসার হুজুর এবং এনাম হুজুর আল্লা পাক আপনাদের দিক আমিন আজাদবাই লিখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি প্রোগ্রাম অনেকে সুবাহান আল্লাহ মাসাল্লাহ আজাদ ভাই মোহাম্মদ আমদাদ আত্মারি মাশাল্লাহ সুবাহান আল্লাহ ফাতেমা দেওয়ান নামের একজন ইউজার লিখেছেন মেরাজা দিদারে মুস্তাফা আমার আকতি আমার ফরিয়াদ অনেক বড় একটি উনি কমেন্ট করেছেন যেটা এখন পড়া সম্ভব হচ্ছে না মার্শাল্লাহ অনেকে মার্শাল্লাহ লিখেছেন সুবাহানা লিখেছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা কমেন্ট পড়ে পড়ার চেষ্টা করি কিন্তু বড় কমেন্ট হয়ে গেলে পড়তে আজমাইশ হয়ে যায় সেই জন্য সম্ভব হলে ছোটো ছোট কমেন্ট লেখার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ কমেন্ট তো অনেক হয়েছে এবং আলহামদুলিল্লাহ এসএমএসও করেছে আমাদেরকে একভাবে এস করেছে আসসালামু আলাইকুম মিরাজ ভাই আমি ওয়ালাইকুম আসসালাম আমি ঢাকা থেকে দেখছি আমার নাম মোহাম্মদ মিরাজ আমি একটি নাচের মুস্তফা শুনতে চাই প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান কি লিখেছি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ হাসান লাবিব আমি নারায়ণগঞ্জ থেকে বলছি আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক আমার জন্য দোয়া করবেন আমি একটি নাচ শুনতে চাই ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যে সাবের ভাই আমাদেরকে কাল আমার শুনিয়ে দিন

شاہ جی بو رو را جنت تے کے آشے جو می جن جنت تے کے آشے جو مین فر سر دولا شاری شری فرولا شاری شاری نو بیری میرا جے لوگوں نے لوگوں نے شری بو تو ہوئے پھو رو گل با جنت کے سج খুশি মনে খুশি মনে একুল্লি মুখরি তোর সে আজ খুদার হাবি বে আগো মনে আগো মনে আকসাই বাহ বোছে যা জবরিলে বলে তকবের শেকানে অক্সাই বাহো পোছে জুখর জবরিলে বলে জিবিরিলে বলেন ত কবির শেখানে নেপরুলেন না মাঝে তাই ন বিপরুলেন না মাঝে তাই নবি চকু সুলতানে নবিরি ভি چوشاری پوت ہوئے پور گل مان جن جنت کے سجا خوشی بولی خوشی بولی شوبے میں راج সরের দিনে সবে মে রাজা দেখেছেন মন ভুলবে বেহা সরের দিনে নে ভুলবে বেহা সরের দিন

نامی مودا مر با گال تاری مغنو تھا نو گال او آسن لیا سید دینا محمدی او آہ ماسن لے لا سئی محمدی, اللہ محمدی, اللہ محمدی আমরা কালামে পাক শ্রবণ করেছি মেয়েরাজকে স্মরণ করেছি আলহামদুলিল্লাহ আমরা আসুন হিকমত তো অনেক বয়ান হয়েছে একটি হিকমতের ব্যাপার আমি এটা বলতে ভুলে গিয়েছি যে ওলামেখের আমরা আরও বলেন যে মসজিদুল আকসাতে কেন নিয়ে গিয়েছিলেন এটা এটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয় তো বাইকুল মুকাদ্দাসে অনেক আম্বিয়া ইসলাম হিজরত করেছেন চিল ওইখানে আলহামদুলিল্লাহ সময় দিয়েছিলেন আলহামদুলিল্লাহ জাল ওই মসজিদুল আকসাকে ঘিরে এই জন্য এটাকে আল কুদুস বলা হয় তো এই মসজিদুল আকসা আল্লাহ তালা কাছে তামান্না করেছিলেন একজন ওলামাই কিরম বলেছেন যে আল্লাহর কাছে তামান্না করেছেন সকল আম্বিয়া তো এখানে এসেছেন আলহামদুলিল্লাহ তো আমার নবীরও জায়ারাত করতে চায় যিনি আকরি নবী যিনি ইমামুল আম্বিয়া তো ওনাকেও আমার আমাদেরকে জেয়ারত করার সবক গর্জন করে দেন তো অনেক হিকমতি কেন আসলে আপনার বললে শেষ হবে না বলতে থাকলে শুধু বলাই হয়ে যাবে আসুন হিকমত আমরা শুনেছি এবার মেরাজের রজনীতে আমল করার ফজলত কি ইনশাল্লাহ আমরা কাউসে থেকে শুনি আলহামদুলিল্লাহ মিরাজ ভাই ফজিলত তো আছে আপনার একটা ইয়া যেটা হিকমত একটা বর্ণনা করেছেন সেখান থেকে আমার একটা বিষয় স্মরণ আছে আকা করিম সাল্লাহ তাল্লাহ ইসলামের মানে কদমের যে বরকত জি এটা পাওয়ার জন্য বাইতুল আকসাতে যে হিকমতটা ছিল তদ্রুপভাবে এক আশি কেভাবে করে বর্ণনা করতেছে আসমান এবং জমিনের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক হচ্ছিল আচ্ছা আসমান নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতেছে যে আমার মাঝে চন্দ্র তারা চাঁদ সূর্য এত কিছু আছে আচ্ছা জমিন বলছে আমার কাছেও আছে পাহাড় সমুদ্র নদী গাছপালা তখন আসমান বলতেছে আমার কাছে তো বাইতুল মামুর আছে যেখানে তাওয়াফ করে জমিন বলতেছে আমার কাছেও কাবা শরীফ আছে এক পর্যায়ে যখন এভাবে করে তৎপর চলতেছে তখন জমিন এক পর্যায়ে কি বলতেছে আমার কাছে এই যত কিছু সৃষ্টি আছে এই সৃষ্টি যার কারণে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সে আল্লাহ তালা প্যারা মাহবুব আকা করিম সাল্লাহ তালা ইসলাম স্বয়ং আমার কাছে যখন আসমান আর কোনো জবাব নেই আফসোস করছে আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করতেছে হে আল্লাহ যে যে তোমার মাহবুবের কারণে এত কিছু সৃষ্টি করেছ আমি আসমানকেও সৃষ্টি করেছো সে মাহবুবের কদমের ধুলি যদি একবারের জন্য যদি আল্লাহ আমি আমার আসমানের উপর লেগে যেত আল্লাহ ওই ফরিয়াত আল্লাহ তালা কবুল করে নিয়েছে কি একটা একটি হিকমত এখন পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা মেয়রাজের তো এভাবে অসংখ্য হিকমত আছে আর মেয়েরাজের বরকত ফজিলত এর মধ্যে আমি বলতে চাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের কি ছিল উপহার কি ছিল মেয়েরাজের মাধ্যমে গোলাপ একবার আকা করিম সাল্লাহ ইসলামকে স্বয়ং আল্লাহ তালা আবেদন করে ডেকে নিয়ে গিয়েছে আল্লাহ যে জায়গায় মুসা আলা নবীন আল ইসলাম নিজে দরখাস্ত দিয়েছিলেন আবেদন করেছিলেন আল্লাহ তালা দরবারে দিদার করার জন্য সেই জায়গায় আল্লাহ তালার পেয়ারা মাহবুবকে আল্লাহ তালা স্বয়ং জিব্রাইল আমিনের মাধ্যমে আবেদন করে মেয়েরা যে আল্লাহ তাআলা দিদারের জন্য নিয়েছে আচ্ছা বন্ধু বন্ধুকে কাছে নিয়েছে মহব্বত করেছে আল্লাহ আকবর আমার আকা করিম সাল্লাহ এমন আনন্দবে মুহূর্ত যা দুনিয়াতে কেউ পায়নি কোনো আম্বিয়া কেরাম পায়নি কোনো রসুল্ডা পায়নি কেউ পাবেও না এত বড় ফজিলতপূর্ণ মুহূর্তর মধ্যেও আমার আকা করিম সাল্লাহ তা উম্মতকে বলেন আল্লাহ ওখানে গিয়েও যা চেয়েছেন আমাদের জন্যই চেয়েছেন যা নিয়ামত নিয়ে এসেছেন আমাদের জন্য এই মেয়েরাজের মাধ্যমে আমরা সবচেয়ে বড় যে নিয়ামত পেয়েছি আহ আল্লাহ তালা প্যারা মাহবুব আল্লাহ তালা তো দিদার লাভ করেছে মেরাজ হয়ে গিয়েছে ওখানেও গিয়ে চিন্তা করছেন যে আমার উম্মত কিভাবে আপনার দিদার লাভ করবে আমার উম্মতের সাথে আপনার মেরাজ কিভাবে হবে মাসাল আমার কাসর ভাইয়ের সাথে একটি কথা এখানে যোগ করি যে প্রিয় নবী সাল আলী হুসাল্লাম মাধ্যমে উন্মতের জন্য অনেক উপহার নিয়ে এসেছি তোর মধ্যে অন্যতম কয়েকটি উপহার হচ্ছে আমরা যে জানি কোরআনে পাখির মধ্যে একটি সুরা আছে সুরা বাকারা বাকারা সুরা বাকারা যে শেষ দুটি আয়াত আছে আমানার রসুল থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই দুটি আয়াত মিরাজের রাতে অবতীর্ণ হয়েছে এমনকি সোরা দোহা এর আয়াতের কিছু অংশ এবং সুরা আলাম এর আয়াতে কিছু অংশ আলহামদুলিল্লাহ মেয়েরাজের রাতে মৌলা তার মাহবুবের মাধ্যমে আমরা জন্য উপহার দিয়েছি আসুন সেই আমরা যে এখন শুনলাম সাথে দুইটি আয়াত এই আমলটি আমরা দৈনিক কিভাবে করতে পারি কিভাবে করাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে উপকার রয়েছে এই বিষয়ে আমরা দুইটি হাদিসে পাঠ শ্রবণ করি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করছে যেই ঘরের মধ্যে তিন রাত পর্যন্ত এই দুটি আয়াত তিলওয়াত করা হবে ওই ঘরের কাছে শয়তান আসতে পারবে না আরেকটি হাদিস পাকে বলছেন প্রিয় নবী সাল আলী হোসালাম ইরশাদ করেন যে ব্যক্তি সুরা বাকারার শেষের দুই আয়াত রাতে পড়বে তা তার জন্য যথেষ্ট হবে আচ্ছা দৈনিক রাত যদি আমরা সুরা বাকারার এই শেষের দুইটা আয়াত শিলুয়াত করি তা আমাদের জন্য যথেষ্ট হবে যথেষ্ট হবে এর দ্বারা উদ্দেশ্য কি এর বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে হাদিসের ব্যাখ্যা কারকগণ বলেন তোর কয়েকটি ব্যাখ্যা হচ্ছে এই রাতে দৈনিক রাতে সোরা বাকার শেষের দুইটা আয়াত তিলুয়াত করার মাধ্যমে বান্দা বিভিন্ন বিপদ আপদ থেকে নিরাপত্তা লাভ এবং আরেকটি উদ্দেশ্য এটাও হতে পারে এর বরকথে সে শয়তানের দুখা থেকেও নিরাপত্তা লাভ করবে এবং আরেকটি উদ্দেশ্য এটাও হতে পারে যদিও কোনো বিপদ আপদ এসে যায় এর বর্কতে এই দুটি আয়াতের তিলাওয়াতের বর্কতে আল্লাহ তাআলা তার সেই বিপদকে দূরীভূত করে দিবেন সুবহানাল্লাহ এভাবে আরো অসংক উদ্দেশ্য এই ফজিলত বর্নিত রয়েছে ফজিলত আমাদের সময় সংক্ষিপ্ত সেই কারণে আমি বলবো মেরাজের রাতে জি আমি সেই যাচ্ছি আলহামদুলিল্লাহ মেরাজের রাতে আমাদের করণীয় আলহামদুলিল্লাহ অসংক ন্যায় আমল চিদ্দমান রয়েছে জি যেমন আমরা মেরাজের রাতে আল্লাহ তাআলার শরণে কিয়াম তথা রাত জেগে ইবাদত করতে পারি এবং এর পরের দিন আমরা রোজা রাখতে পারি কেননা এই বিষয়ে আমরা হাদিসে পাক শ্রবণ করি রজবে একটি দিন ও রাত রয়েছে যে ব্যক্তি সেই দিনে রোজা রাখবে আচ্ছা এবং রাতে কিয়াম করবে

যে ব্যক্তির রজবের সাতাশতম দিনে অর্থাৎ জুমাবার আগামী জি জুমার জুমার দিন রোজা রাখবে তবে আল্লাহ পাক তার জন্য সাত মাস 60 60 মাসের রোজার সওয়াব লিখে দিবেন এক দিন এই রোজার বর্কতে 7 মাস রোজা রাখার সওয়াব অর্জিত হয়ে যাবে আচ্ছা এটা তো রোজার বিষয়ে আছে তো এর পূর্বে আমরা হাদিসে পাক শুনেছি রাতে ইবাদত জি আচ্ছা রাতের ইবাদতটা কেমন হওয়া চাই আমরা এর অনেক পদ্ধতি আছে নপল নামাজ আপনার তসবি তাহলিলাত তসবিহাত তাকবিরাত দুরুশরীফ কোরআনে পাকের তিলওয়াত ইত্যাদি আমরা করতে পারি এই বিষয়ে একটি হাদিসে পাক শ্রবণ করি হাদিসে পাককে বর্ণনা করা হচ্ছে রজবে একটি রাত রয়েছে জি তাতে নেক আমলকারীদের জন্য একশো বছরের নেকি লিখে দেওয়া হয় একটি রাতের ইবাদতের বিনিময়ে একশো বছরের

যে ব্যক্তি রাতে 12 রাকাত নফল নামাজ এমন ভাবে পড়বে যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সুরা মিলাবে। আচ্ছা আচ্ছা সুরা না পারলে আয়াত মিলাবে। এবং প্রতি দুই রাকাতে আত্তাহিয়াতু পড়বে আচ্ছা আত্তাহিয়াতুলিল্লাহি তাশাহুদ তাশাহুদ দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা প্রতি দুই রাখাতে এটা কমপ্লিট করবে কমপ্লিট করবে কিন্তু সালাম ফিরাবে না সালাম ফিরাবে না আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবে অর্থাৎ এটা নিয়ত করতে হবে কয় রাকাতের

100 বার দরূশরই পাঠা আচ্ছা এই আমলগুলো করার পর যখন আল্লাহ তাআলার দরবারে ফুরিয়াত করবে হাদিসে পাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ আকবার সুসংবাদ আছে এই জন্য জি আল্লাহু আকবার সুসংবাদটা কি বলা হচ্ছে এই সকল আমল করার পর যে ব্যক্তি নিজের দুনিয়া ও আকিরাতের ব্যাপারে যা ইচ্ছা দোয়া করবে যা ইচ্ছা বলতে বৈধ দুনিয়া কল্যাণ দোয়া করবে আল্লাহ তালা এবং এর পরের দিন রোজা রাখবে আল্লাহ তালা ওই প্রার্থনা ওই ফরিয়াদকারীর প্রত্যেকটি দোয়া কবুল করে নেবে তা আমাদের অনেকের বিভিন্ন প্যেশানি আছে কারো অসুস্থতা কারো ঘরোয়া পেরেশানি কারো ব্যক্তিগত প্যারেশানি কারো এখন অনেকের আমার শিক্ষার্থী ভাইদের পরীক্ষার পেরেশানি আচ্ছা লেখাপড়ার পেরেশানি আছে বিভিন্ন জনের বিভিন্ন পেরেশানি কারো চাকরির পেরেশানি কারো সন্তানহীনতার পেরেশানি তো আমি পরামর্শ দিবো সামনে যে মহিমান্বিত রাত আসতে চলেছে এটা গুরুত্বকে আমরা উপলব্ধি করে এই সকল প্যারাসানি থেকে না জাতের আমরা এই আমল করি আল্লাহ তালা চাহে তো মেরাজের নবী সাল্লাহ আলী আসসালামের এই মহিমান্বিত রাতের রুশিলাই আল্লাহ তালা পেরেশানি দূর করো এই সাথে আর একটা জিনিস যুক্ত করে দিই এই রাতটা তো মহত্বপূর্ণ রাত জি তো দেখা যাবে যে নিন্দ্রা তো আমরা প্রত্যেক রাতেই যাই

ইনশাল্লাহ মেয়েরাজ মুস্তফা সাল্লা ইসলামের জিকির মাহফিল হবে ইনশাল্লাহ আপনারা খবর খোঁজখবর নিয়ে ইনশাল্লাহ জল যোগাযোগ করে চলে যাবেন যারা ইসলামে আছে তারা তো যাবেন ইসলামীরা কি করবেন বাসার মধ্যে পড়বেন ইনশাল্লাহ এবং তারপর দিন রোজা রাখবেন আমি বলব যে বৃহস্পতিবারও রোজা রাখুন শুক্রবারও রোজা রাখুন কারণ শুক্রবারে এটা ঈদের দিন বলা হয়েছে গরিবদের জন্য তারপর খাসভাবে কখনো বরকতময় যদি দিন পরে যায় জুমার দিন রোজা রাখা যাবে সব সমস্যা নেই তবে আমি বলবো ফজিলত বেশি রজব মাসের রোজা যত বেশি রাখবেন তত বেশি ফজিলত বৃহস্পতিবার আর শুক্রবার দিন রোজা রাখার চেষ্টা করুন যে রজবে একটি রোজা রাখবে তার জন্য জান্নাতে একটি রজব রয়েছে অর্থাৎ সাগর রজব যেটার এই কালার দুধের থেকেও সাদা এবং যেটার স্বাদ থেকেও মিষ্টি যে মাসে একটা রোজা রাখবে আল্লাহ ওই নহর থেকে ওই নদী থেকে তাকে পান করাবেন আল্লাহ দেখেন রমজানের রোজা রাখার পরে তৃষ্ঠান লাগলে ইফতারের সময় কিভাবে পানি পান করি আমরা কেমন তৃপ্তি লাভ হয় এর চেয়েও বেশি তৃপ্তি লাভ হবে ওই নহরের পানি যেটা দুধের থেকেও সাদা মধু থেকেও মিষ্টি ইনশাল্লাহ দেখুন এর পাশাপাশি রজব মাসের রোজার ফজিলত আরও আছে যেমন ঈসা করিমুল্লাহ আলাহ নবীনা আলী একটি নুরানি পাহাড়ের দিকে যাচ্ছিলেন ওই পাহাড়ের মধ্যে হঠাৎ করে তিনি বললেন ইয়া আল্লাহ আস্লা পাহাড়কে আমার জন্য কি করে দাও উন্মুক্ত করে দাও এখানে ভিতরে দেখলেন একজন বুজুর্গ আমি শর্টকাট করে বলছি একজন বুজুর্গ ওই বুজুর্গকে বললো যে তুমি এখানে কত বছর বলো আমি মুসা করিমুল্লাহ আল্লাহলা নবীনা আলী সাল্লা যুগে আল্লাহ কাছে ফরিদ করেছিলেন যে প্রিয় নবীর আগমন পর্যন্ত যেন আমাকে জীবিত রাখে আল্লাহ তালা আমাকে এখানে খানা পিনা সব দিচ্ছেন তো ইসার ইসলাম নে আল্লাহ এর চেয়েও সম্মানিত ব্যক্তি কি আর কেউ হতে পারে যে হ্যাঁ যে রজব মাস পাবে আকৃ নবীর মতরা যারা রজব মাস পাবে আরেকটা রোজা রাখবে আমার কাছে এই ব্যক্তি থেকেও সে সম্মানিত হবে তো প্রিয়ার মাধ্যমে চেন দর্শকেন্দ্র এটা সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার কারণ সেদিন আল্লাহ তালা দিদার হয়েছে আমার রসুলের আমরা সবাই বরাত পাই সবে কদর পাই এর চেয়েও বরফ নয় কি যে আল্লাহ তালা দিদার নিয়ে এসেছেন আমার রসুল আর আমাদের জন্য শ্রেষ্ঠত্ব উপহার নিয়ে এসেছেন তো আমি আপনাদের কাছে আরোজ করবো আসুন মেরাজ রজনীকে ভরপর পাবে ইবাদত দিয়ে সাজাই মাগরীবের পর থেকে ইনশাল্লাহ আমরা কোমর বেদে নেমে যাই ইবাদতের জন্য এই যে বারো রাখে নামাজের কথা বলেছে ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করি সারা রাত তাহা